স্বাগত সামাজিক নিরীক্ষণ নওদা ব্লক। নওদা ব্লকের কলতান সভাকক্ষে আজ দুপুরে হয়ে গেল পাবলিক হিয়ারিং, অর্থাৎ সামাজিক নিরীক্ষণ। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নওদা মুর্শিদাবাদ। আজকে যে আমাদের সামাজিক সুরক্ষার যে পরিদর্শন হয় তার একটা ব্লক লেভেল শুনানি ছিল, যেগুলো কিনা গ্রামসভায় যেসব সমস্যাগুলো উঠে এসেছিলো সে যারা আমাদের ভিআরপি ভাইরা আছে তারা যারা পরিদর্শন করেছে তাদের যে রিপোর্ট ছিল সেগুলো গ্রামসভায় আলোচিত হয়েছে। গ্রামসভায় যেগুলো সমাধান হয়নি সেইগুলোকে আজকে আমাদের ব্লকে শুনানি করে সেগুলো সমাধানের ব্যবস্থা এবং কী কী উপায়ে তাদেরকে সমাধান দেওয়া যেতে পারে, কোন জায়গায় সমস্যা রয়েছে সেগুলো আলোচনা হয়েছে। এখানে কারা কারা উপস্থিত ছিলেন? এখানে ছিলেন আমাদের সাব ডিভিশনের DMDC ম্যাজিস্ট্রেট সাহেব,
ছিলেন আমাদের আইডিও সাহেব ব্লকের, আর বিআইও সাহেব ছিলেন নওদা ব্লকের, বিআইও সাহেবও ছিলেন আমাদের। আজকে নওদা ব্লকে আমরা ভিআরপিরা যে সোশ্যাল অডিটের সাথে কাজের সাথে যুক্ত, সেই সোশ্যাল অডিটের গ্রাম পঞ্চায়েতে একটা প্রোগ্রাম হয় গ্রাম সভা, সেখান থেকে আজকে ব্লকে ব্লক হিয়ারিং ছিল। সেখানে বিভিন্ন পঞ্চায়েতের সমস্যাগুলো যেগুলো ভিআরপিদের মাধ্যমে উঠে আসে সেই সমস্যার সমাধানের জন্য আজকে ডিস্ট্রিক্ট থেকে আমাদের সোশ্যাল অডিটের মাননীয় আধিকারিকগণ এসেছিলেন, ডিএমডিসি স্যার ছিলেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আধিকারিকগণ ছিলেন, আমরা সমস্ত ভিআরপিরা ছিলাম এখানে। বার্ধক্য বিধবা ভাতা, এমজি এনার্জির বিভিন্ন স্কিম, আর পিএমও এওয়াই যেটা বাংলা আবাস যোজনা বলছে বর্তমানে, এই তিনটে স্কিমের উপরে যে অডিট তার পাবলিক হিয়ারিং যেটা ব্লক স্তরে সেটা আজকে অনুষ্ঠিত হবে। ডেঙ্গু সতর্কতা সৌজন্যে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত, কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে দুবার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।